সুপ্রিয় দর্শক শ্রোতা, ফিরে আসলাম পরবর্তী টিউটোরিয়ালে। এখন আমরা দেখব যে আমাদের বাকি যে এই সাইডবার যে ইয়েগুলো আসতেছিল সেগুলো কিভাবে নিয়ে আসবো। তো সেগুলো নিয়ে আসার জন্য আপনারা জানেন যে আমাদের কনসোল লগে যদি আপনাদের দেখাই, আমাদের স্টেটের মধ্যে ভ্যালুগুলো সবগুলো অ্যারে আকারে এসে আছে। ঠিক আছে, আমরা যদি একটু কম্পোনেন্ট আকারে এখানে দেখি, আমাদের অ্যাপ কম্পোনেন্টের মধ্যে আমাদের অ্যারেটা রয়েছে ডাটা। ঠিক আছে, এইটা এইটাকে আমি ডাটাটাকে অ্যারেটাকে পাঠিয়ে দেবো আমার আমার এই স্টেটে। ঠিক আছে, সাব ভিউ স্টেটে। এখানে এতগুলো লাগবে না, আমি জাস্ট এইখানে এখানে আমাদের অবশ্যই তাহলে ইয়ে লাগবে, কালি ব্রেসেস লিখতে হবে, দিস ডট স্টেট ডট ডাটা, ডিএটি ডাটা, এখানে ডট ম্যাপ। এই ম্যাপ করে আমি এইখানে কি কি পাঠাবো, প্রত্যেকবার আইটেম এখানে নেই, একটা অ্যারে ফাংশন। এইখানে আমাকে রিটার্ন করতে হবে এই অবজেক্টটা, মানে এই কম্পোনেন্টটা। ঠিক আছে, এই জন্য আমি এখানে লিখবো রিটার্ন, এর ভিতরেই আমি এইটা রিটার্ন করব। ঠিক আছে, এই জিনিসটা রিটার্ন করব। এখন ঘটনা হলো এইটা খালি রিটার্ন করব না, আমি এর সাথে আমাকে অবশ্যই এখানে কি ভ্যালু দিতে হবে, কি ইজ ইকুয়াল টু দিতে হবে আইটেম ডট। আমরা যদি এখানে একটু খেয়াল করি আমাদের কি কি রয়েছে, এই যে ডাটার মধ্যে আইটেম ডট ইটা একটা দিলেও হবে, আইটেম ডট আইডি, দেখি আসলে কোনো ইরর ধরে নাকি, আইটেম ডট। এখন আমরা যদি এখানে একটু ইয়ে করি, আমরা খেয়াল করি, দেখি আমাদের কোনো ইরর টিরর আছে কি। এখন আমরা যদি সাব ভিউ গিয়ে দেখি আমাদের কি কি প্রপার্টি আসছে, সাব ভিউয়ে আমাদের প্রপার্টি আসছে আসে নাই, অপডেট পাইছি। এখানে আসলে কি একটা অপডেট পাইছি, আচ্ছা ওটা এখন আমরা যেহেতু কোনো সার্চ দেয়নি আর ইনিশিয়ালি আমাদের এইখানে এইখানে কিছু পাচ্ছে না, তাই তো? এটা এখানে 10 মিনিট ভার্সিটি না লিখে আমি এখানে যদি ম্যাঙ্গো লিখি তাহলে অবশ্যই ভিডিও পাবে। তাহলে এবার দেখেন, ম্যাঙ্গো লিখলে ভিডিও পাবে, তাহলে এবার আর এই আইটেমগুলো পাইতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন আমাদের ঘটনা হলো এখানে আইডি আসতে আমাদের এই সাব ইয়েতে আমাদের কোনো প্রপার্টি আস নাই, কি অবজেক্ট আমরা দিতে সমস্যা নেই। এখন ঘটনা হলো কি বলতে, আমাদের ইউনিক কি একটা দিতে হবে যেটাতে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা হয়। ঠিক আছে, এখন আমাদেরকে এই অ্যাপের মধ্যে আমাদের ডাটা থেকে কি পাঠাতে হবে, ডাটা আইটেমের মধ্যে, এই যে আইটেমের মধ্যে এটা একটা আইটেম, এই আইটেমের মধ্যে পাঠাতে হবে জাস্ট খালি আইডি। ঠিক আছে, আইডি আর স্নিপিট থেকে আমার চ্যানেল টাইটেল, চ্যানেল ডিসক্রিপশন, এইটা। ঠিক আছে, আমাকে পাঠাতে হবে আইডি, আমি একটা আইডি আগে পাঠাই এখানে, আইডিটা কই ম্যাপ করব, শুধু ম্যাপ করতেছিলাম সেটা কোথায়, এই যে এইখানে এইখানে আমি পাঠাবো এইভাবে করে, আইডি ইজ ইকুয়াল টু আইডি ইজ ইকুয়াল টু আইটেম, সরি আইটেম ডট, কোথায় দেখে নিতে হবে একটু, আইটেম ডট আইডি ডট ভিডিও আইডি, আইটেম ডট আইডি ডট ইআইডিই ও বড়দের আইডি ভিডিও আইডি। এবার দেখেন আমাদের ভিডিও আইডিটা এখানে চলে যাবে আমার ওই সাব ভিডিও, দেখেন
আপনিও কিন্তু আমার এই যে ভিডিও আইডি চলে গেছে খুব সুন্দর এভাবে করে আইডি গেল আমি এখন টাইটেল পাঠাবো টিআই টিএল টাইটেল সরি টাইটেল ইজ ইকুয়াল টু এখানে হবে আইটেম ডট দেখি টাইটেল কোথায় আছে টাইটেল আছে পসিবলি আমার স্নিপেটের মধ্যে তো দেখতে হবে তো স্নিপেটের মধ্যে চ্যানেল আই স্নিপেটের মধ্যে আমাকে নিতে হবে চ্যানেল চ্যানেল টাইটেল আচ্ছা এটা পুরো চ্যানেল আইডি এটা লিখে নিতে হবে পুরোটা নাহলে কপি হয়ে যায় আইটেম ডট চ্যানেল টাইটেল বানালে এরকম না চ্যানেল টাইটেল হ্যাঁ আচ্ছা এখন আরেকটা নিতে হবে চ্যানেল টাইটেল না স্নিপ ডট ডিসক্রিপশন আমি এবার আরেকটা ডিসক্রিপশন নেব এগুলো দিস ইজ ইকুয়াল টু এইটুকু একই থাকবে জাস্ট আমার এইখানে কন্ট্রোল ভি হবে তো ডিসক্রিপশন ডিসক্রিপশন বানান কি আছে ওটাতে সব ঠিক আছে ইএস ডিস ডিআরআই উইথ ডিসক্রিপ্ট ডিসক্রিপশন ঠিক আছে ডিসক্রিপশন নিলাম টাইটেল নিলাম আইডি নিলাম আর আমাকে জাস্ট শুধু এখন থাম্বনেলটা নিতে হবে থাম্বনেলটা কোথায় পাবো এই যে থাম্বনেল ইমেজটা ইউজ করবো না থাম্বনেলটা ইউজ করবো এটার ইমেজটা আমরা আসলে ইউজ করতে পারি থাম্বনেলে যদি এখানে যাই মিডিয়াম যদি আমি নেই এই ইমেজটা দেখি এই ইমেজটা কেমন এই ইমেজটা কেমন সেটা দেখি হ্যাঁ এই ইমেজটা মিডিয়াম ইমেজটা এইটা নাও ভালো হবে ঠিক আছে হয়ে গেল রে বাহ ও তাহলে আমাকে কোনটা নিতে হবে থাম্বনেল ডট থাম্বনেলস ডট ও ডিফল্ট নিলেও হবে সমস্যা নেই বলতে এখানে হাইট টাইটেলগুলো আমি ঠিক করে দেবো থাম্বনেলস ডট ইউআরএল ওকে এটা হবে আমার থাম্বনেল আর কিছু আচ্ছা তাহলে এবার আমার থাম্বনেল সিনিপিটের জায়গায় এবার হবে থাম্বনেল ডট ইউআরএল তাহলে আমার এইখানে এবার ডিসক্রিপশন নেওয়া শেষ এবার আমার আরেকটা জিনিস নিতে হবে ইমেজ ইমেজ দিয়ে আমি যেটাই দিয়েছি সেটা সমস্যা নেই এখানে আইটেম ডট এবার হবে থাম্বনেল টিএসইউ থাম এন এ আই এল থাম্বনেল ডট ইউ আর এল আমাকে জাস্ট এখন একটু দেখতে হবে থাম্বনেল বানানটা থাম্বনেল টি টি এস ইউ এম বি টি এস ইউ এম বি টি এস ইউ এম বি তারপরে এন এন এ আই এল এস এন এ আই এল এস নাইস ডট ইউ আর এল ওকে কন্ট্রোল সেভ এখন আমার দিকে দেখলে দেখলে জিনিস সবগুলো চলে আসার কথা এই সাব কম্পোনেন্টেও চ্যানেল টাইটেল ডিএস এ ডবল এল আইটেম ডট কি বানান কই দেখি রিপিটটা থাকে এখানে এটি তো আমার বানানটা কি একটা জিনিস রিড করতে পারে নাই শুধু
ওহো, এইখানে আরো কোথায় যেন, এগুলো কি ক্যারে আছে না কি আছে? এগুলো আবার তো চলে তো আসছে, কিন্তু আমার এগুলো তো পাবে না। এবার একটু দেখি আমার অ্যাপ কম্পোনেন্টের যে ভ্যালু গুলো ছিল এগুলোর মধ্যে আমার কেন ওগুলো পাচ্ছে না। আচ্ছা, তো আমার এইখানে এটার মধ্যে আমার আইডি পাচ্ছে, আইডি আমি দেখা শেষ, আইডি পাচ্ছে, ঠিক আছে, ইমেজ টাইটেল আর ডিসক্রিপশন এখনো পাইনি। স্নিপেটের মধ্যে আমার যেটা দিতে হবে সেটা হলো SNIPPET, স্নিপেট, স্নিপেট। যেমন আমি আইডি দিছি আইটেম ডট আইডি, আইটেম ডট SNIPPET, আইসাই ডবল এন ডবল এন না রে বাবা, SNI, SNI ডবল পি, এখানে এস, এখানে বলে SNI ডট স্নিপিট ডট কি ছিল, আচ্ছা এটা এটা আমার কন্ট্রোল জেড সাপ্লাই, আমার এইখানে এটা ঠিক ছিল কিন্তু এই বানানটাতে ভুল হয়েছিল, এই জন্য SNIPPET, এবার আর ইউরোপ থাকার কথা না। কামন, সেভ, এটা আমি বাকিগুলো সব ঠিক আছে। ইউআরএল এটা কি দেখছি, ওকে। এবার আমার সাব ভিউ এর মধ্যে অনেক কিছু চলে আসছে, ডিসক্রিপশন আছে, আইডি আছে, টাইটেল আছে, এবার ইমেজটা আসছে না। কেন ইমেজটা আসছে না, ইমেজটা আসবে না কেন, ইমেজটাকেও আসতে হবে। ইমেজটা আসতে গেলে আমাকে স্নিপিটের মধ্যে দেখতে হবে, স্নিপিটের মধ্যে তারপরে থামবে সরাসরি না। এখানে আমি কন্ট্রোল জেড দেই, এটা ঠিক আছে, জাস্ট খালি SNIPPET স্নিপিট করতে হবে। এবার কন্ট্রোল, এইবার আমার সমস্ত ডাটা চলে আসবে। এখনো আসে নাই, এই জায়গাটাতে আসছে না কেন। এইখানে আমার একটা আইডি তারপর স্নিপিটে যাবো, চ্যানেল টাইটেল, চ্যানেল আইডি, TSUMB, থাম্বনেল, ও থাম্বনেলস এর ভিতরে আবার অবজেক্ট আছে, থাম্বনেল ডট ডিফল্ট, আমি ডিফল্ট নেই, থাম্বনেল ডট ডিফল্ট বা মিডিয়াম, থাম্বনেল ডট মিডিয়াম, MEDIUM, থাম্বনেল ডট
medu medium medium বানানো হয়নি me আমার মাথা মধ্যে সব ঘুরছে বর্তমান mediu mediu medium হ্যাঁ এবার ঠিক আছে এবার আমার ইউআরএলটা পাবে এবার আমরা দেখি ইউআরএলটা পাচ্ছি কি ওকে এবার যদি আমরা সব ভিউ যাই এবার আমাদের সবটা এখানে পাচ্ছে এবার আমাদের এইগুলো ব্যবহার করতে হবে এই যে এই কম্পোনেন্টের মধ্যে ওকে এবার সাবভিউ কম্পোনেন্টের মধ্যে আইডি যাচ্ছে টাইটেল যাচ্ছে ডেসক্রিপশন যাচ্ছে আমাদের এখন এই যে কার্ডে আমি যেগুলো ইউজ করছি এইখানে আমি জাস্ট টাইটেলটা ইউজ করব ঠিক আছে কিভাবে ইস ডট প্রপস প্রপস এগুলো ডিস্ট্রাকচার করলে কিন্তু একবারে লেখা যায় টিআইটি এডিট টাইটেল ঠিক আছে এতবার লিখতে হয় না আচ্ছা আর এইখানে ডেসক্রিপশনটাও এরকম লিখবো এটা হবে এইখানে বসে কালি ব্রেসের মধ্যে props pro props dot user props dot in sds ঠিক আছে এখানে ডেস ছিল ডেস ছিল না ডেস হ্যাঁ আর এখানে টাইটেল আচ্ছা আর মেন বিটন এখানে বলি ডিস ডট প্রপস ডট ডেস আর এখানে লাস্ট আপডেটে কিছু দরকার নাই এই ডিপ্লাস আমার দরকারই নেই দরকার নাই ডিসক্রিপশন টাইটেল এবার এই যে ইমেজের জায়গায় এই সোর্সের জায়গায় আমাদের ইউজ করতে হবে সেটা হলো ডিফল্ট ইমেজটা ইউজ না করে আমাকে কার্লি ব্রেসেসের মধ্যে ব্যাক টিক দিয়ে আমাকে ইউজ করতে হবে আসলে ব্যাক টিক এর দরকার নাই তো ডট ওইটার নাম কি ছিল কি আকারে পাঠাইছে এখানে আইএম ডট আইএম ওকে এখন আমার কাজ হয়ে যাওয়ার কথা দেখেন এক এক করে সব আমের ইয়েগুলো চলে আসছে অস্থির না এখন আমি যাই লিখে সার্চ দিব বানানা আচ্ছা সার্চের কাজটা হচ্ছে এইখানে আমার এই এই যে কি বলে এগুলো সব ঠিক আছে টমরাক বন্না রয়্যাল মিউজিক এগুলো সব ঠিক আছে কিন্তু আমার এইখানে ডিসক্রিপশন আর এখানে টাইটেলটা দেখাচ্ছে ওকে আমাদের কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে এখন মেইন ভিউয়ে এইখানে আমি কি কি পাঠাইছি মেইন ভিউয়ে উফ মেইন ভিউ শুধু আইডি পাঠাইছি এখানে আমার শুধু আইডি পাঠালে হবে না এইখানে সেই ভিডিওটার প্রথম যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা টাইটেল বসাতে হবে আচ্ছা এই কাজটা আমরা একটু নেক্সট টিউটোরিয়ালে করবো সে পর্যন্ত বিদায় নাহলে আমার কম্পিউটার তখন তখন বন্ধ হয়ে যেতে পারে ঠিক আছে এই কারণে আমার এইরকম ভিডিও বারবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ